সম্মানিত সভাপতি মঞ্চ বিশিষ্ট মাননীয় সাবেক নৌ পরিবহন মন্ত্রী আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তি জনাব ফারজান খান মাননীয় এমপি বিশেষ যিনি আজকে উদ্বোধক হিসাবে উদ্বোধন ঘোষণা করেছেন এবং বিশেষ অতিথি হিসেবে আছেন মহিউদ্দিন মহারাজ মাননীয় এমপি যুগ্ম সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা আওয়ামী লীগ এবং মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সকল স্তরের সুধীমণ্ডলী বিশেষ করে মিডিয়ার বিভিন্ন স্তরে যারা রয়েছেন অনেক পত্রিকার মালিক রয়েছেন অনেক সম্পাদক রয়েছেন এবং আমাদের গুণী জ্ঞানী বাংলাদেশের অনেক শিল্পী রয়েছেন সকলের নাম না বলতে পারায় দুঃখিত সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি এই বিষয় ভিত্তিক দুই চারটি কথা বলবো এবং এখানে যে কথা বলা হয়েছে যে আমার এই ভূমি ব্যবস্থা করার পরে সংক্ষেপে আপনাদের কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি প্রথমেই যে দিবসটি নিয়ে আমরা আজকে আলোচনা করছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর ভিত কিন্তু 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদেরকে নিয়ে এবং আমাদের মুক্তিযুদ্ধের যে সংগ্রাম দীর্ঘ 20 বছরের যে সংগ্রাম সেই সংগ্রামের সূত্রপাত কিন্তু আমাদের এই ভাষা আন্দোলনের এবং আমরা জানি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 1948 সালের 11ই মার্চ উর্দুকে তৎকালীন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করে গণপরিষদে প্রস্তাব পাশ করেন করা হলো তখন থেকে মায়ের ভাষা মর্যাদা রক্ষার লড়াই শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1948 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ গঠন করেন তমদ্দিন মজলিস অন্যান্য ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তিনি কিন্তু তখন থেকেই এই ভাষা আন্দোলনের পিছনে থেকে কিন্তু নেতৃত্ব এবং সংগঠন কিভাবে করে এগিয়ে যেতে হবে সে পরিকল্পনা নিয়ে এগিয়ে গেছে তো আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের 30 লক্ষ শহীদ যাদের রক্তে আমাদের এই স্বাধীনতা আমাদের 2 লক্ষ মহাবন যাদের সম্ভ্রমে আমাদের এই স্বাধীনতা তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি শ্রদ্ধা নিবেদন করি 75-এর 15 আগস্ট কালো রাত্রে বঙ্গমাতা সহ যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি জেলখানায় আমাদের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবর্তমানে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই জাতীয় চার নেতার প্রতি তো আমি এখানে যে কথাটি বলতে চাই 1952 সালে আমি কিন্তু তখন দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং আমি একটি মানে আমার গ্রামটি একবারে খুলনার সেই ডুমুরিয়ার শেষ প্রান্ত মানে পাইক গেছা কয়েরার কাছাকাছি অর্থাৎ এই প্রত্যন্ত গ্রামে তখন খবর পৌঁছত অনেক লেটে কারণ তখন তো মিডিয়ার এই ধরনের ছিল না তারপরও বাবার মুখে বা শিক্ষকদের কাছ থেকে তখন আমরা এই সংগ্রামের কথা শুনি অনুপ্রাণিত হই এবং আমাদের আজকের যে বিষয়টি সেই বিষয়টি আন্তর্জাতিক রূপ নিল কি করে আন্তর্জাতিক রূপ নেওয়ার কারণটি হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তার মায়ের ভাষা যেটাকে মাতৃভাষা বলি একটি শিশু জন্মগ্রহণ করে তার মায়ের কোলে তার মায়ের বুকে দুধ খেতে খেতে তার প্রথম পৃথিবী হচ্ছে মায়ের মুখ এটাই হচ্ছে প্রত্যেকটা শিশুর প্রথম পৃথিবী আর এই মা তিনি দুধ খাওয়াতে খাওয়াতে সন্তানকে আদর করে করে অনেক কথা বলেন মায়ের মুখের এই কথা শুনে শুনে যে ভাষাটি শেখা হয় সেটাই কিন্তু মাতৃভাষা আর এই ভাষা মানুষের মৌলিক অধিকার এটা রাষ্ট্রসংঘ কর্তৃক স্বীকৃত আমাদের মহান নেতা আমাদের জাতির পিতা সংবিধানও কিন্তু এটা স্বীকার করে গেছেন এটা আমাদের একেবারে জন্মগত প্রত্যেক ভাষাভাষী লোকের সঙ্গে সমানে আমাদের অধিকার সেই অধিকারটি কেড়ে নিতে চেয়েছিল চেয়েছিল পাক সরকার এবং 47-এর দেশভাগের পর যারা বুঝেছিলেন যে এই দেশ স্বাধীনতা বাঙালি জাতির জন্য কোনো মঙ্গল বয়ে নিয়ে আসবে না বরং বাঙালি জাতি একটা
পরাধীন জাতিতে পরিণত হবে। যারা চিন্তা করেছিলেন তাদের অন্যতম নেতা একজন যুবক হয়েও জাতির পিতা, কিন্তু সেটাকে উপলব্ধি করে পর্যায়ক্রমে তিনি নেতৃত্ব দিয়ে গেছেন এবং যখন যেখানে যা দরকার সেটা করেছেন, ছয় দফা দিয়েছেন ৬৬টিতে এবং পরবর্তীতে তাকে যখন আগরতলা ষড়যন্ত্রের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই মৃত্যুদণ্ডে গণপুত্থানের মাধ্যমে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের পতন ঘটায় বঙ্গবন্ধুকে ছেড়ে দিতে বাধ্য হলো, নির্বাচন হলো। এবং এই নির্বাচনের পূর্বে ১৯৫৪ আপনারা জানেন যে জনগণের ভোটে নির্বাচন হয়েছিল। তারপর কিন্তু আইয়ুব খান মৌলিক গণতন্ত্র বেসিক ডেমোক্রেসি চালু করে মেম্বার নির্বাচিত করে ইউনিয়ন পরিষদে, সেই মেম্বাররা তারা ভোট দিয়ে চেয়ারম্যান বানায়, তারা ভোট দিয়ে এমপি বানায়, তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট বানায়, এই সিস্টেম করেছিলেন বঙ্গবন্ধুর আন্দোলনে। কিন্তু আবার পুনরায় জনগণের ভোট ৭০ জনগণের হাতে আসে এবং তিনি ডিমান্ড করেছিলেন অ্যাকর্ডিং টু পপুলেশন। তখন আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশে আমাদের পপুলেশন বেশি ছিল ১ কোটিরও ঊর্ধ্বে, অ্যাকর্ডিং টু পপুলেশন ছেড়ে দিতে হবে এবং ইয়াহিয়া খান সেটা মেনে নিতে বাধ্য হয়েছিলেন। ১৬৯ সিট, মানে তখন ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানে ১৬১ সিট, সেই ১৬৯ সিটের ভিতরে ১০৭ সিট পেয়ে মেজরিটি নিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধের যে চিন্তা করেছিলেন বহু পূর্ব থেকে সেটা কিন্তু নেতৃত্বে দিয়ে মুক্তিযুদ্ধের আহ্বান রেখে ২৬ মার্চ তাকে গ্রেপ্তার করে। পরিকল্পিত সমস্ত কার্যক্রম ঠিক ছিল, সেই পরিকল্পনা মাফিক কিন্তু জাতীয় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পাই। সেই স্বাধীন বাংলাদেশের যে চিন্তা, একাত্তরের মুক্তিযুদ্ধের যে চিন্তা, সেই চিন্তা ছিল বঙ্গবন্ধু তার নিজের যে চিন্তা চেতনা। আমি ব্যক্তিগতভাবে তার সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছিল ৭০ সালে, যখন আমি সবেমাত্র কয়েক বছরের জন্য হেডমাস্টার হয়েছিলাম। তার সঙ্গে স্বল্পকালীন আলোচনায় যেটা বুঝেছিলাম, তিনি চেয়েছিলেন এদেশের মুক্তি, এদেশের অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, প্রতিটি ক্ষেত্রে মানুষ আত্মনির্ভর হবে, আত্মনির্ভর একটি জাতি হিসাবে তার ভাষা সংস্কৃতি, এবং যেহেতু আমাদের বাঙালি জাতীয়তাবোধ এবং এই বাঙালি জাতীয়তাবোধের ভিতর আমাদের যে পারিপার্শ্বিক কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদেরও নিজস্ব কিছু সংস্কৃতি রয়েছে, সেটাকেও সংরক্ষণ করে একটি সহবস্থানে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সেই চিন্তাভাবনার ভিতর কিন্তু কাজ শুরু হয়েছিল। আজকে যে জিনিসটি যেখানে এসে পৌঁছেছে, যে স্মার্ট বাংলাদেশ, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি ২০০৮ সালে নির্বাচনে ঘোষণা করেছিলেন যে ডিজিটাল বাংলাদেশ গড়ব, ২০২১ সালে কিন্তু সম্পন্ন করতে সক্ষম হয়েছে। তিনি এবার ঘোষণা দিয়েছেন যে বঙ্গবন্ধু সোনার বাংলা, এটা হবে স্মার্ট সোনার বাংলা, অতএব এবার স্মার্ট সোনার বাংলা করতে হবে। আর স্মার্ট এই কথাটির সঙ্গে রয়েছে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি। এই পর্যায়ে নিয়েছে আমাদের সকল রকম সামাজিক যে মানে যে সমস্ত মানে বিষয়গুলি রয়েছে যেগুলি সমাজকে ক্ষতি করছে, জাতিকে ক্ষতি করছে, সেগুলিকে নিরোধ করে একটি সুখী সমৃদ্ধ পরিচ্ছন্ন একটি সমাজ ব্যবস্থা কায়েম করা, এবং সেক্ষেত্রে সকল রকম দুর্নীতি এবং দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স দিয়ে তিনি কথা বলেছেন যে এটার থেকে আমাদের মুক্ত হতে হবে, আমাদের মুক্তি পেতে হবে, জাতিকে মুক্ত করতে হবে। আর জাতিকে মুক্ত করতে গেলে স্মার্ট এই সিস্টেম চালু না করলে পুরোপুরি মুক্তি করা খুবই মুক্ত করা খুবই কিন্তু কঠিন হয়ে পড়বে। তো আমি আর বক্তব্য বাড়াবো না, যেহেতু আপনারা দীর্ঘ সময় অনেক ভালো ভালো বক্তার বক্তব্য শুনেছেন। তো আমি সংক্ষেপে পরবর্তী যে প্রশ্নটি উঠেছে যে মাননীয়